नमस्कार बंधुरा, আমি তাপস এবং অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে রুট ছাড়াই যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে কানেক্ট করা, সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করবেন। অ্যাকচুয়ালি এরকম ভিডিও আমি এর আগেও করেছিলাম, তো সেই ভিডিওটি দেখার পর অনেকেই কমেন্টে জানিয়েছেন যে তাদের নাকি সেই ট্রিক্সটি কাজ করছে না। তো এর অনেক কারণ হতে পারে তারা মোবাইলের যে ব্রাউজার ইউজ করছে সেই ব্রাউজারের কোনো প্রবলেম হতে পারে, তারা যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে চাইছেন সেই ওয়াইফাইয়ের কোনো প্রবলেম হতে পারে, এরকম অনেক কারণ থাকতে পারে। তো সেই কারণগুলো না খুঁজে আমি আরেকটি অন্য একটি পদ্ধতি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এই পদ্ধতি ইউজ করুন। আশা করি এটাতে আপনারা খুব সহজেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন। আর যদি এই পদ্ধতিও আপনাদের মোবাইলে কাজ না করে তো আপনি আবার কমেন্টে জানান, আমি আবার নতুন একটি ভিডিও আপনাদেরকে দিয়ে দেব, নতুন পদ্ধতি আপনাদেরকে বলে দেব। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে চাইছেন সে ওয়াইফাই কানেক্ট হয়ে নিন। এই যে দেখুন, আমি এই যে এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমি দেখতে চাই, সুকাতা মান্না অ্যালায়েন্স নেট। তো এটা আমার অলরেডি কানেক্ট করাই আছে। তো আপনি যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখতে চান সেটাতে প্রথমে কানেক্ট করে নিন। কানেক্ট হওয়ার পর আপনি প্লে স্টোর ওপেন করবেন, তারপরে সার্চ বক্সে টাইপ করুন ওয়াইফাই রাউটার সেটআপ। তারপরে দেখুন এই যে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিন। সিম্পল এটা ইনস্টল করে নেবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে এটা ওপেন করছি। তারপরে এখান থেকে আপনি ওপেন রাউটার পেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে সেই ব্রাউজারের মাধ্যমে ওপেন করুন। আমি ইউসি ব্রাউজার সিলেক্ট করছি। তারপরে এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলবে। তো ভয় পেও না, যেন আমি বলে দিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ডে কী দেবেন। ইউজার নেম এবং পাসওয়ার্ডে অ্যাডমিন টাইপ করবেন। এখানে দেখছেন আমার ইউজার নেম অলরেডি অ্যাডমিন করা আছে, অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো আমি শুধু পাসওয়ার্ডটি দিচ্ছি অ্যাডমিন, পাসওয়ার্ডেও অ্যাডমিন টাইপ করছি। আর আপনার যদি ইউজার নেম অলরেডি অটোমেটিক সিলেক্ট করা না থাকে তো আপনি সেটা সেখানে অবশ্যই অ্যাডমিন টাইপ করবেন। তারপরে ইউজার নেম এবং পাসওয়ার্ডে অ্যাডমিন টাইপ করার পর লগ ইনে ক্লিক করবেন। তারপরে এরকম একটি পেজ ওপেন হবে, আমি পেজটা জুম করে নিই। তারপরে এখান থেকে আপনি এই যে দেখুন, আমি আরেকটু জুম করে নিই। এই যে এখান থেকে ওয়্যারলেস সেটিংসে ক্লিক করবেন, এই যে ওয়্যারলেস সেটিংস। তারপরে এরকম আরেকটি পেজ ওপেন হবে, এখান থেকে আমি জুম আউট করে দিচ্ছি, এই যে দেখুন এখানে। তারপরে এখান থেকে আপনি এই দেখুন ম্যানুয়াল ওয়্যারলেস কানেকশন অপশনের মধ্যে ম্যানুয়াল ওয়্যারলেস কানেকশন সেটআপ একটা বাটন আছে, আপনি জাস্ট এই বাটনে ক্লিক করবেন। এই যে দেখুন বাটনটা, এখানে ক্লিক করবেন। এই যে দেখুন চলে এসছে, এখানে আপনার ওয়াইফাই নাম দেখতে পাচ্ছেন। এই যে দেখুন ওয়্যারলেস নেটওয়ার্ক নেমে দেখুন সুকাতা মান্না অ্যালায়েন্স নেট, এটা ওয়াইফাইয়ের নাম দেখাচ্ছে। আর পাসওয়ার্ডটা আপনি একদম নিচে পাবেন, স্ক্রল করে নিচের দিকে যান। এই যে দেখুন প্রি শেয়ার্ড কি বক্সে আপনি আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা দেখে নিলেন যে কীভাবে রুট ছাড়াই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভালো লাগে তাহলে ইউটিউবে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি আমাদের এই অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে খুব সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট নিয়ে নিন।